বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সবচেয়ে বেশি অবনমন হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থায়। পুলিশ বাহিনীর আতঙ্ক ও মনোবল ভেঙে যাওয়ায় দেশের থানায় তার স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারেনি এক মাসের পরেও। থানা লুট হওয়ার পর পুলিশের অস্ত্র চলে গিয়েছে দুর্বৃত্তের হাতে, যা আরও ঝুঁকি তৈরি করেছে। এমন অবস্থায় 3 সেপ্টেম্বরের পর থেকে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানা গেছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে। আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি পুরোপুরি উদ্ধার হয়নি, সেগুলো দুর্বৃত্তদের হাতে রয়ে গিয়েছে। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্সও স্থগিত করে সেগুলো থানায় জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এসব অস্ত্র জমা ও উদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে আগামী 4 কিংবা 5 সেপ্টেম্বর থেকে যৌথবাহিনী বিশেষ অভিযান চালাবে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্দেশনা অনুযায়ী 3 সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র পুলিশের কাছে জমা দিতে হবে। এরপর কারো কাছে কোনো অস্ত্র থাকলে সেটি অবৈধ বলে গণ্য করা হবে। নির্দিষ্ট সময়ের পর দ্রুততর বাহিনীর সহযোগিতা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা যেহেতু বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে আছে, প্রযোজ্য ক্ষেত্রে অভিযানে তাদেরও সহযোগিতা নেওয়া হবে। থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। তাছাড়া দাগি অপরাধী ও ছাত্র জনতার হত্যাকারীদেরকেও আইনের আওতায় আনা হবে। আইজিপি আরো বলেন, কতিপয় উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে বাহিনীতে কিছু সমস্যা হচ্ছে, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। চলতি বছরের জানুয়ারিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে পাওয়া তথ্য মতে সারা দেশে বৈধ অস্ত্রের সংখ্যা 50,310টি, এর মধ্যে ব্যক্তিগত অস্ত্র 45,226টি, এগুলোর মধ্যে পিস্তল 4,683টি, রিভলভার 2,043টি, একনলা বন্দুক 20,809টি, দোনলা বন্দুক 10,719টি, শটগান 5,444টি, রাইফেল 1,706টি এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র রয়েছে 4,006টি। বাকি অস্ত্রগুলো বিভিন্ন আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা। প্রাপ্ত হিসাব বলছে এসব অস্ত্রের মধ্যে 10,215টি রয়েছে রাজনীতিবিদদের কাছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে রয়েছে 7,215টি অস্ত্র, অন্যদিকে বিএনপির নেতাকর্মীর কাছে 2,587টি অস্ত্র এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রয়েছে 79টি বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।